সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে প্রধানমন্ত্রী নিজ হাত ধরে, এবং অন্যদিকে মহিলাদেরকে রাজনৈতিক দিক থেকে আরো ক্ষমতা প্রদান করার জন্য একদিকে রাষ্ট্রপতি হিসেবে বসিয়েছেন, পাশাপাশি 33% মহিলাদেরকে রিজার্ভেশন এনে দিয়েছেন। এখন থেকে চাকরি হোক, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হোক, ব্যবসা হোক, প্রতিটা ক্ষেত্রে মহিলাদেরকে 33% রিজার্ভেশন, অর্থাৎ পুরুষের সঙ্গে পাল্লা দিয়ে মহিলারাও সেখানে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আজকে। তাই সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে আইএএস আইপিএস আমাদের ত্রিপুরা রাজ্যে টিসিএস টিপিএস বা প্রতিটি দপ্তরে যখন নিয়োগ হয় 33% মহিলা রিজার্ভেশন, মহিলাদেরকে 33% রেখে দিতে হবে। 100টা জেলাকে টার্গেট করা হয়েছিল। যে রাজ্যগুলোর কথা আমরা বললাম, উত্তরপ্রদেশ, বিহার, হরিয়ানা, মধ্যপ্রদেশ, ওই সমস্ত বড় বড় রাজ্যগুলোতে 100টা জেলাকে সেখানে টার্গেট করা হয়েছিল, এবং ধীরে ধীরে সারা দেশে আমাদের রাজ্য এই যে বেটি পড়াও বাঁচাও বেটি পড়াও যে লক্ষ্য মিশন মোডে সেটার কাজ শুরু হয়েছে। উদ্দেশ্য একটাই, ছেলেকে আমি যেভাবে যে সম্মান দিয়ে আমি লালন পালন করব, বড় করব, আমার মেয়েটাকেও সেভাবেই আমার বড় করতে হবে। আজকে মেয়েরা কোনো অবস্থাতে ছেলেদের থেকে কম নয়, সেই বার্তাই প্রধানমন্ত্রী দিতে চেয়েছেন এবং সেই দিশায় লক্ষ্য রেখে দপ্তর কাজ করে চলেছে।